बंदी कर रवि सरकार के तखन रवि मनेर दुख बोलते पारबे तुमि दया कर सृष्टि गुणकर्ता तुमार दया तुइला दर्शी सत्य घटना गाइते गिया शिल्पी शेखर दुखे बाचे ना पापेर भारे दुई बागे छे जगत संसार पापना जेलाय बसत करतो सुभाव तालुकदार तालुकदारे की कोहरी लोगो কাপড়ের দোকান করে বাবা মায়ে ছেলের কথা ভাবিতে লাগে আমি ছেলেকে করাইব গো বিয়া পাশের গ্রামে বসত করত ঘটক বেটায় ঘটক বেটায় আসে তাড়াতাড়ি কি কারণে ডাকছে নামায় বলেন শীঘ্র করি ঘটকে তালুকদারে বলতে লাগিল গো কত জায়গায় কত মেয়ে দেখেন যে ঘুরিয়া টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল ঘটক আনন্দে নাচিতে লাগিল গো শুনো শুনো নান্টু ঘটক শুনো মন দিয়া তালুকদারে ঘটকে দিল যে বলিয়া মাইয়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া আমি ফটো দেখা পছন্দ করব গো সাহেব জেলা যশোর যায় ২৬টা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায় ২৬টা মাইয়া দেখা ফটো যে লইল হাজার টাকার বারো আনা পুড়িয়ে যে গেল খুশিতে যে রওনা দিল গো মনে মনে চিন্তা করে বাড়ি যাব ফিরিয়া তালুকদারের কাছে দিব ২৬ ফটো নিয়া ওই সময়ে চৈত্র মাইশা রোদ ছিল গো ভাই হাঁটতে হাঁটতে পানির পিপাসা লেগে যায় দেখে বাউমোরা এক ধনী বাড়ি গো কে আসেন গো বাড়িওয়ালা দেখেন চাহিয়া আমায় একটু পানি দেন গো ঠান্ডা দেখিয়া
বাড়ি অলা বাহিরে আসিল ঘটক পেটায় বাড়ির কথা জিজ্ঞাসা করিল ঘটক সব ঘটনা কইলা কইল গো বাড়ি আমার পাবনা জেলায় আপনারে যাই কইয়া শুইনা বাড়িওয়ালা চিন্তা করে ভাই একটি মাইয়া দিছে আমায় আল্লাহ মালিক সাই আমি মেয়েটারে দিব দেখাইয়া গো বাংলা ঘরে নিয়া তারে বসিতে যে দিল নান্টু ঘটক পছন্দ করলেন ওই মেয়ে দেখিয়া তারে পঞ্চাশ টাকা উপহার দিল গো পঞ্চাশ টাকা পাইয়া মেয়ে ভিতর বাড়ি যায় আমার কাছে জানাই সেই দিনকারের মতো ঘটক গেলেন বিদায় হইয়া সাতাইশ খানা ছবি নিয়া গ্রামে যায় ফিরিয়া দেখো চলছে ঘটক তারা ধারি গো ছবিগুলো দেখিল চাহিয়া সাতাইশ নাম্বার জামে লাগে পছন্দ যায় হইয়া দেখে মেয়ে বুঝি বড় ভালো গো জামেলার ছবিখানা পছন্দ করলো ভাই আগামীকাল জেলা যশোর যাইবা গো চলিয়া শুক্রবারে যাইব মেয়ে দেখিবার লাগিয়া পুত্রবধূ করব তাহারে গো ঘটক সাহেব পরের দিন জেলা যশোর গেল পরের দিন তালুকদারে মেয়ে দেখতে যায় পূর্ণিমার চাঁদ ঘরে থেকে হইল যে উদয় কমিয়ে সাইজা গুইজা আইল সামনে গো নামলো দুনিয়ায় এত সুন্দর রূপ যে তারে দিতে বিধাতায় সালাম দিয়া যা মেলা চেয়ারে বসিল মেয়ে দেখে তালুকদারে পছন্দ করিল ও তারে একশো টাকা উপহার দিল গো ওই দিনের মত তারা গেলেন বিদায় হইয়া বাড়িওয়ালার দুইটা ছেলে সভাতে যায় কইয়া
বাড়িওয়ালা বলে আবার ছেলেকে ডাকিয়া তাড়াতাড়ি দিয়ে দেব জামেলার বিয়া। জামেলা চইলা যাবে শ্বশুর বাড়ি গো, এইখানেতে একটি কথা বাদ রয়েছে ভাই, শুক্রবার দিন বিয়ে হবে বলে গেছে তারা, তাদের কথায় আমরা কেন দেই না গো সারা। আমি ধীরে ধীরে কইয়া যাব গো, শুক্রবার তো তাড়াতাড়ি আইসা পড়িল, বিবির সনে তালুকদারে বলিতে লাগিল মিষ্টি একটা হাসি দিয়া আখি দুটি খুল। আমি দেখব তোমায় মন দিয়া গো, স্বামীর কথা মতো বিবি গেলেন বিদায় হইয়া। শ্বশুর বাড়ি দেখা বিবি খুশি গেলেন হইয়া, ও আল্লাহ স্বর্গ সুখে থাকবো আমি গো। যশোর জেলার বড় ডাকায় চিন্তা করে দেখতে যাই, যাইয়া দেখে মেয়ে রয়েছে ভিতর বাড়িতে, দারোয়ানে ভিতরে দেয় না ঢুকিতে, ডাকাতে মনে মনে ভাবে বসে গো, ভিতরে ঢুকিয়া দেখে এলাহি কারখানা, মেয়েকে যে চুপে চুপে বলে তখন ও মাগো সবুর বুঝি অনেক ধনী গো, বর্তমানে অনেক টাকা আছে গো বাড়িতে, আগামীকাল টাকাগুলো ব্যাংকে রাখিবে, বাবাই টাকার কথা বিশ্বাস যায় না গো। বাবার কথা শুই নামে হইল যে খুশি, বিশ্বাস কইরা তালুকদারে চাবি দিয়েছিল, তালা খুইলা টাকা গুলো বাবাকে দেখাইল, বাবাকে সবকিছু দেখাইয়া দিল, মিথ্যা অভিনয় করিয়া মেয়ে নিয়া যায়।
से कोया में गेल होनिया बारी गिया खाले खाले करे बोले जे डाकिया अरे छात्र गुलो आईते बहलो गो তারা পাবনাতে পৌঁছাইল বাড়ির সামনে যাইয়া ডাকাত ভাবিতে লাগিল আরে দরজাটারে ভাঙতে হবে গো ভিতরে ঢুকিয়া তারা দেখিবারে মারিতে লাগিল ছেলের কথা মা বাবা কিছুই না বলিল ওহাই রে কোথায় গেলে পাব গো তারে সারা বাড়ি লুট করিয়া দামি জিনিস নিল ডাকাতের দল যখনই ঢুকিল তালুকদারে ঘুমিয়ে রইছে বুঝিতে পারিল ও তারে লাঠি দিয়া করল গো সেতন লাঠি দিয়া চেতন কইরা ডাকাত দলে বলে চাবি দিল লইয়া একুব ডাকাত সিন্ধু খুলে চাবি খানা দিয়া ও দেখে সিন্ধু ভরা অনেক টাকা অন্য ডাকাত সমস্ত মাল নিল লুট করিয়া এই দিকেতে একটি কথা বাদ রয়েছে ভাই অন্য ডাকাত জামাইয়ের দিকে পাকা চোখে চায় ও দেখে আঙ্গুলেতে স্বর্ণের আংটি গো পছন্দ করিল জোর করিয়া আংটি খানা খুলিয়া যে নিল বাপে করে মেয়ের ক্ষতি করে প্রাণের ভাই সকালবেলায় খবর পাইল গ্রামের লোকজনায় সবকিছু যে নিয়া গেছে গো দুঃখের কথা পিতার কাছে বলিতে লাগিল ছেলের কথা তখন আবার পিতাই যে শুনিল শুনেন শুনেন আব্বা জান গো আপনারে জানাই আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই ও আমি শ্বশুর বাড়ি লিখব গো চিঠি লোক মারফতে চিঠি একটা দিলেন যে লেখিয়া জামেলার হাতে চিঠি পিয়ন দিল নিয়া
करते लागिलो दूर होइते अब्बा जाने देखिते पाइलो भाबलो एई तो बुझी पाबनार चिठी गो जाओ चलिया जाइते पारबो ना बाबा दिलो जे बोलिया ओ डाकात बुद्धि करे मने मने गो बुद्धि कोइरा एकुक डाकात मेये के बोलिलो चिठी लेका जामाई के दाओ बोले चिठी पाया तालुकदारे आशे जेनो चले ओ जामाई शरीर आमार खुबी खराब गो लोक मार्फते चिठी लेखा पाठिए जे दिलो चलिया आशिलो असुस्थ शशुर बाबा के बोलिते लागिल ओ बाबा की होइसे अपनार बहलेन गो जामाई आइसे शशुर बाड़ी बीबी जे देखिलो नतुन शाड़ी बाहिरे आशिलो बीबी के देखार समय शाड़ी देखते पेलो सबुर तखन बीबी निया बांगला घरे गेलो सबुर शाड़ीर कथा जिज्ञासा करे गो बीबी बोले শাড়িটা কিনিয়া এই শাড়িটা আপনার ছিল বুঝলেন কি করিয়া আচল ধইরা টান মারিয়া বিবিকে দেখায় আচল দেখা বিবি তখন করে হায় গো হায় চলে তালুকদারের ছবি আছে গো কান্দিতে কান্দিতে বিবি ভিতর বাড়ি গেল কাপড়ের মধ্যে সিলি মারা মাতাকে বলিল শোনো শোনো প্রাণের মাতা তোমার যাই কইয়া পিতা হইয়া দিল আমার সর্বনাশ করিয়া বাবাই সুখের ঘর ভাঙিয়া দিল কথা শুনা মায়ে তখন রাগ করিল ভাই দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায় একক ডাকাত বসিয়া রইছে রাগের মাথায় কইতে লাগলো স্বামীর কাছে ডাকাতি কেমনে করলেন মাই আর বাহারি গো কথা শুনা বউয়ের মুখটা ধরলেন চাপা দিয়া চিল্লা চিল্লি করলে সবই যাবে যে জানিয়া
বললে ও গোস্বামী তোমারে জানাই শাড়ির মধ্যে সিল দেখছে মেয়ের জামাই ও আমি তাহার কাছে পড়ছি ধরাগো কথা শুনা খালে খালেকে ডাকিয়া আনিল সবকা পরে সবর নামে সিল যে দেখা যায় ও মালেক বাবার কাছে আইসা বলে গো বাবাই বলে খালেক মালেক রে বাঁচতে যদি চাও জনে মিলিয়া এই দিকে তে জামে লাগে দেব যে বলিয়া ও তুমি স্বামীর কাছে আর যাইও না গো কথা মতো মালেক তখন সবুরকে নিয়া বলিতে লাগিল তোমার স্বামী রাগ করিয়া কোথায় জানি গেল ও তুমি সব ঘটনা গোপন রাখবা গো সবুরকে যে মাইরা ফেলবো নিশি রাত্রি কালে তুমি সবুরকে যাও ভুলে এই কথা শুনিয়া মেয়ে কান্দিতে লাগিল বাবা হইয়া মেয়ের ক্ষতি কিভাবে করিল ও আমি মায়ের কাছে খুইলা কইব গো গেল বেহুশ হইয়া কানতে কানতে বলতে লাগলো মায়ের কাছে যাইয়া শুনো শুনো মা জননী তোমারে জানাই আমি বাইচা থাকতে যদি স্বামী মইরা যায় মাগো এই জীবন আর রাখবো না গো আমি থাকতে যদি আজ স্বামী যাই মরিয়া আমি মাগো মরে যাব বিষের বড়ি খাইয়া যে কোনো বুদ্ধিতে মাগো দাও না বাঁচাইয়া বেলা থাকতে প্রাণের স্বামী চাকমা পালাইয়া মেয়ের কথা শুনা মায়ও কান্দে গো কোথায় আছো আকাশ বাতাস তোমারে দেই কইয়া তোমরা কেন দাও না খবর স্বামীর কাছে যাইয়া বনের যত পশু পাখি তোমাদের জানাই স্বামীর কাছে কও না খবর পালাইয়া যেন যায় ও আমি বন্দি হইছি পিতার হাতে গো এই দিকেতে একক ডাকাত মেয়েকে বলে তোমায়
ভাই কোথায় পালাবে তোমার মায়ে বন্দি আছে আমার হাতের তলে সবুলটা পাইলে তোদের মারি বুঝে ফেলে ও ডাকাত পাহারা দিয়া রাখবে তাদের গো দুইটা রুটি সবরকে দিব বাবাকে বলিল ও বাবা রুটির কথা স্বীকার করল গো রুটি ভাইজা বাবার হাতে দুইটা রুটি দিল আঙ্গুল কাইটা রক্ত দিয়া চিঠি দেয় লেখিয়া ও লেখা উল্টা কইরা ঢাই কাঁদিল এটাই হইল শেষ খাবার সবুর বুঝে নাই ও সবুর রুটি ধইরা ভাবতে লাগে গো সারাদিনের অনাহারি রুটি দিল কেন কেমন শ্বশুর বাড়ি তাদের নাই রে আক্কেল জ্ঞান সুমন্দি রুটি দিল বিবি গেল কোথায় একটা রুটি উঁচা করলে লেখা দেখতে পায় ও দেখে রুটির মধ্যে রক্তে লেখা রুটির মধ্যে সব কিছু দিয়াছে লেখিয়া খালেক বলে রুটি কেন খাও না মিয়া ভাই ভাইয়ে বলে পেটের ব্যথায় আমি মইরা যাই ও আমায় ময়দানেতে যাইতে হবে গো গন্ধ আসবে দূরে যাব চলে তাড়াতাড়ি এক বদনা পানি দাও গোয়ে নে ও খালেক বদনা ভৈরা পানি দিল গো তাড়াতাড়ি বদনা নিয়া জঙ্গলে ঢুকিল দক্ষিণ পাশে বসিয়া রহিল তালুকদারে বদনা থুইয়া দৌড়াইতে লাগিল বদনা জঙ্গলেতে বৈশা রইছে গো দৌড়াইতে দৌড়াইতে সবুর অস্থির হইয়া যায়
ফুলে লাগিলো বদনাথ হইয়া তালগোদারে পালাইয়া যে গেল ওরে বদনার পানি বদনাই রইল গো পুষ্টা খাইয়া তালগোদারে পানিতে পড়িল দেখলো একটা বাড়ি দেখা যায় বিপদকালে যদি একটু আশ্রয় দে আমায় ও তারে সব ঘটনা খুইলা বলবো গো আরে বাড়ি আইসা তালুকদারে ডাকিতে লাগিল বাড়িওয়ালা আপনারে জানাই আজকে রাতটা থাকার জন্য একটু আশ্রয় চাই ও আমি বিপদকালে কোথায় যাব বাড়িওয়ালা সবুরকে রাগের মাথায় বলে বাড়িওয়ালি পথিকের ভিজা কাপড় দেখে হয়তো একটু মায়া লাগছে বলে যে থাকিতে ও তারে বাংলা ঘরে নিয়া গেল সামনাসামনি বসিয়া পড়িল বাড়িওয়ালা তালুকদারকে চিনিতে পারিল তালুকদারে বাড়িওয়ালার হাতের দিকে চায় আঙ্গুলেতে স্বর্ণের আংটি সবুর দেখতে পায় সবুর বৈশা বৈশা ভাবতে লাগে গো লোহার জাল কাটিয়া আবার আইলাম জাল আমার হাতের আংটি দেখি আনছে এই বেটায় সাথে সাথে তালুকদারে চইলা যাইতে চায় বাড়িওয়ালা যাইতে দেয় না সবুর বুঝতে পায় ও লাগলো দুইজনাতে টানা টানি তালুকদারকে ঘরের মধ্যে বন্দি করিয়া সলিমুদ্দিন কাজের ছেলে আনলো ডাকিয়া একটা লেখা দিল ওরে প্রাণের ভাই চিঠি নিয়ে আসলে মতিন তাড়াতাড়ি যায় ও দেখে জামেলা বিবি সামনে পড়ছে গো বিবির কাছে চিঠি দিয়া সলিম আসিল বুঝতে পারিল স্বামী আমার বন্দি আছে বাবার ছাত্রের বাড়ি থানায় গিয়া কইব আমি আমার দুঃখের সারি ও বিবি তাড়াতাড়ি থানায় গেল সলিমুদ্দিন বাড়ি চইলা গেল বাড়িওয়ালা সলিমকে জিজ্ঞাসা করিল
चिखाना देखा उस्ताद की बोलिलो कौन आसबे उस्ताद आमाय तारातारी बोलो ओसलिन चिठीर कथा कईते लागलो बाड़ीर सामने जाइया आमी जामेलाके पाई चिठीखाना दीते बोलछी उस्तादेर ओठाई कथा शुइना बाड़ी ओला बुझते पारिलो অন্য একটা চিঠি লিখা আবার পাঠাইল সলিম আবার গেল চিঠি নিয়া গো চিঠি দিল সরাসরি উস্তাদের হাতে চিঠি পড়া উস্তাদ তখন বুঝিতে পারে খালেক মালেক আসো গো সাথে তালুকদারে ধরা পড়ছে ছাত্রেরই হাতে ও এখন ওই বাড়িতে যাইতে হবে গো স্বামীর কথা বিবি কয় দারোগার কাছে কথা শুনা তার গায়ে রাজি তো হয় না এত রাতে তোমার সাথে আমরা যাব না ও বিবি কথা শুনা হইল বেহুশ গো বেহুশ হইয়া জামলা তখন মাটিতে পড়িল পত্রখানা পড়িতে লাগিল পত্র কইরা দারোগা সব রেডি যে হইল ও চলো ডাকাত ধরতে যাইতে হবে গো ডাকাতের দল বাড়িওয়ালার বাড়ি পৌঁছাইল ঘরের মধ্যে বন্দি আছে সবুর তালুকদারে শ্বশুর বেটায় কানে ধইরা জিজ্ঞাসা করে ও জামাই কত সুখে আছ তুমি গো ইয়াকুব ডাকা ছাত্রদের হুকুম করিল বলতে আছে ওগো আব্বাজান বেশি মারলে এখন আমার চইলা যাবে প্রাণ ও আমি পিতা মাতা কেমনে দেখবো গো শুনো শুনো মেয়ের জামাই তোমারে জানাই পাগল হও না ভাই মদের নেশায় পাগল হইয়া আনন্দ করিবে শেষ বিদায় যখন দিব তখন বুঝিবে ও তুমি কি কারণে পালাইয়া আইছ গো আজে দিল জোর করিয়া তালুকদারকে খাওয়াইতে লাগিল
আসলো মাথার উপরে তালুকদারে ছুরি দেখা কান্দে সারে সারে আমায় ছুরি দিয়া কি করবেন গো কুকুরকে খাওয়াইলে মানব জীবন চিরতরে যাইবে বিফলে ও আমার মা বাবা আগুনে জ্বলবে গো আমার বাড়ি হইতে তোমরা ডাকাতি করিয়া মাত্র কয়টা টাকা দিয়া কাফনের কাপড় কিনা আয়না তালুকদারকে করিও দাফন ও আমায় সাড়ে তিন হাত জমিনে রাইখো গো কথা শুইনা ডাকাতে দল করিল ছুরি দিয়া জবাই করতে রেডি যে হইল এই সময়ে পুলিশের দল বাড়ির সামনে এল ফাঁকা গুলি কইরা পুলিশ ঘরেতে ঢুকিল ও দেখে ছুরি দিয়া সবুরকে মারবে গো ছুরি তারে ফেলে দিল ডাকাতের দলে ঘরের চতুর্দিকে তারা পালাইতে যে থাকে স্বামীকে দেখিয়া বিবি জড়িয়ে ধরিল তারি হাতের বাদন খুলিয়া ফেলিল ও স্বামী কত কষ্ট করস তুমি গো জামেলা বিবি স্বামী নিয়া আসিয়া পড়িল প্রশাসনে ডাকাতদেরকে বান্দিয়া ফেলিল মধ্যম দিতে লাগলো ঘরের ভিতরে শক্ত একটা কেস দেখিল তাদের উপরে ওকে সরকারেতে নিয়া গেল গো সুখে রইল তালুকদারে জামেলারে নিয়ে আমি ফিরে আইলাম ঘরে বিবি রক্ষা না করিলে যাইতাম আমি মরে এই কেসটি তৈরি হয়েছে কোনা বাড়িতে নতুন নতুন তৈরি কেসেট আসবেন কিনিতে দোকান হইল রনি বিসিডি আহমেদ প্লাজায় ও আমি ঠিকানাটা বলে দিলাম গানের ছন্দ লিখছেন যিনি রঘুনাথ সরকার ভুল অংশ ক্ষমা করে দোয়া করবেন আবার ও আমি এই পর্যন্ত করলাম ইতি গো যাই হইয়া দেখে মেয়ে
গো। জামেলার ছবিখানা পছন্দ করলো ভাই, ধীরে ধীরে তালুকদারে ঘটক রে শুভায়। আগামীকাল জেলা যশোর যাইবা গো চলিয়া, শুক্রবারে যাইব মেয়ে দেখিবার লাগিয়া। পুত্রবধূ করব তাহারে গো, ঘটক সাহেব পরের দিন জেলা যশোর গেল, মেয়ের বাপের কাছে সংবাদ পৌঁছাইয়া দিল। তালুকদারে মেয়ে দেখতে যায়, পূর্ণিমার চাঁদ ঘরে থেকে হইল যে উদয়। মেয়ে সাইজা গুইজা আইল সামনে গো, আসমানেরই চন্দ্র যেন নামলো দুনিয়ায়। সুন্দর রূপ যে তারে দিতে বিধাতায়, সালাম দিয়া যা মেলা চেয়ারে বসিল। মেয়ে দেখে তালুকদারে পছন্দ করিল, ও তারে 100 টাকা উপহার দিল গো। বাড়িওয়ালা বলে আবার ছেলেকে ডাকিয়া, তাড়াতাড়ি দিয়ে দিব জামেলার বিয়া। জামেলা চইলা যাবে শ্বশুর বাড়ি গো, এইখানেতে একটি কথা বাদ রয়েছে ভাই। যশোর জেলার 12 ডাকাত ওই মেয়ের বাবাই, শুক্রবার দিন বিয়ে হবে বলে গেছে তারা। তাদের কথায় আমরা কেন দেই না গো সারা। আমি ধীরে ধীরে কইয়া যাব গো, শুক্রবার তো তাড়াতাড়ি আইসা পড়িল। সময় মতো বিয়ার কাজটা সাইরা ফালাইল, বিবির সনে তালুকদারে বলিতে লাগিল। মিষ্টি একটা হাসি দিয়া আখি দুটি খুল, আমি দেখব তোমায় মন দিয়া গো। পরের দিন সকাল বেলা তালুকদারে বলে, তাড়াতাড়ি রেডি হও বাড়ি যাব চলে। স্বামীর কথা মতো বিবি গেলেন বিদায় হইয়া। শ্বশুর বাড়ি দেখা বিবি খুশি গেলেন হইয়া, ও আল্লাহ স্বর্গ সুখে থাকবো আমি গো। যশোর জেলার 12 টাকায় চিন্তা করে ভাই, বাড়ি পয়সা না থাকিয়া মেয়ে দেখতে যাই। দেখে মেয়ে রয়েছে ভিতর বাড়িতে, দারোয়ানে ভিতরে দেয় না ঢুকিতে।
করে মনে মনে ভাবে বসে গো দারোয়ান বেটায় আমারে তো দেয় না ঢুকিতে না জানে কি ধন সম্পদ আছে বাড়িতে ভিতরে ঢুকিয়া দেখে এলাহি কারখানা মেয়েকে যে চুপে চুপে বলে তখনা ও মা গো সবুর বুঝি অনেক ধনী গো মেয়ে বলে শোনো বাবা তোমারে জানাই টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই বর্তমানে অনেক টাকা আছে গো বাড়িতে আগামীকাল টাকাগুলো ব্যাংকে রাখিবে বাবায় টাকার কথা বিশ্বাস যায় না গো মা গো কত টাকা আছে ঘরে চলো দেখি বাবার কথা শুই নামে হইল যে খুশি বিশ্বাস কইরা তালুকদারে চাবি দিয়েছিল তালা খুইলা টাকা গুলো বাবাকে দেখাইল বাবাকে সবকিছু দেখাইয়া দিল বিয়ানের কাছে কইয়া মেয়ে গেল হনিয়া বাড়ি গিয়া খালে খালে রে বলে যে ডাকিয়া আরে ছাত্রগুলো আইতে বহল গো সংবাদ পাইয়া ডাকাতের দল আসিয়া পড়িল অনেক কষ্ট কইরা তারা পাবনাতে পৌঁছাইল শোনো শোনো প্রাণের মাতা তোমার যাই কইয়া পিতা হইয়া দিল আমার সর্বনাশ করিয়া বাবায় সুখের ঘর ভাঙিয়া দিল রাগ করিল ভাই দৌড়াইয়া মায়ে তখন স্বামীর কাছে যায় ঘরের মধ্যে একক ডাকাত বসিয়া রইছে রাগের মাথায় কইতে লাগলো স্বামীর কাছে ডাকাতি কেমনে করলেন মাইয়ার বাড়ি গো কথা শুনা বউয়ের মুখটা ধরলেন চাপা দিয়া চিল্লা চিল্লি করলে সবই যাবে যে জানিয়া বউয়ে বলে ও গো স্বামী তোমারে জানাই শাড়ির মধ্যে সিল দেখছে মেয়ের জামাই ও আমি তাহার কাছে পড়ছি ধরাগো কথা শুনা খালে খালেকে ডাকিয়া আনিল সমস্ত দেখে মালে করে প্রাণের ভাই
সবকা পরে সবর নামে ফিল যে দেখা যায় ও মালিক বাবার কাছে আই সব হলে গো বাবাই বলে খালেক মালেক রে বাঁচতে যদি চাও তুমি স্বামীর কাছে আর যাইও না গো কথা মতো মালে তখন সবুরকে নিয়া জামেলাকে ডাইকা বাবায় বলিতে লাগিল তোমার স্বামী রাগ করিয়া কোথায় জানি গেল ও তুমি সব ঘটনা গোপন রাখবা গো সবুরকে যে মাইরা ফেলবো নিশি রাত্রি কালে সবুরকে যাও ভুলে এই কথা শুনিয়া মেয়ে কান্দিতে লাগিল বাবা হইয়া মেয়ের ক্ষতি কিভাবে করিল ও আমি মায়ের কাছে খুইলা কইব গো তোমারে জানাই আমি বাইচা থাকতে যদি স্বামী মইরা যায় তোমাগো এই জীবন আর রাখবো না গো আমি থাকতে যদি আজ স্বামী যায় মরিয়া যে কোনো বুদ্ধিতে মাগো দাও না বাঁচাইয়া বেলা থাকতে প্রাণের স্বামী চাকমা পালাইয়া মেয়ের কথা শুনা মায়ও কান্দে গো কোথায় আছো আকাশ বাতাস তোমারে দেই কইয়া তোমরা কেন দাও না খবর স্বামীর কাছে যাইয়া বনের যত পশু পাখি তোমাদের জানাই স্বামীর কাছে কও না খবর পালাইয়া যেন যায় আমি বন্দি হইছি পিতার হাতে গো এই দিকেতে একুক ডাকাত মেয়েকে বলে পাহারা দিয়া রাখছি তোমায় কোথায় পালাবে তোমার মায়ে বন্দি আছে আমার হাতের তলে বুলটার পাইলে তোদের মারি বুঝে ফেলে ও ডাকাত পাহারা দিয়া রাখবে তাদের গো বাবার অনেক ক্ষুধা লাগছে মেয়েকে বলিল বাবার কথা শুই না মেয়ে রুটি ভাজতে গেল Okay.
একটা বুদ্ধি আসিল দুইটা রুটি সবরকে দেব বাবাকে বলিল ও বাবা রুটির কথা স্বীকার করল গো রুটি ভাইজা বাবার হাতে দুইটা রুটি দিল ভাত স্বামীর লাগিয়া আঙ্গুল কাইটা রক্ত দিয়া চিঠি দেয় লেখিয়া ও লেখা উল্টা কইরা ঢাই কাঁদিল সামনে যাইয়া ডাকাত ভাবিতে লাগিল হায়রে দরজাটারে ভাঙতে হবে গো ভিতরে ঢুকিয়া তারা দেখিবারে পায় ঘরের মধ্যে শুইয়া রয়েছে সবুরের বাবা মায় পায়ে বাইন্দা তাদের মারিতে লাগিল ছেলের কথা মা বাবা কিছুই না বলিল ওহাই রে কোথায় গেলে পাব গো তারে সারা বাড়ি লুট করিয়া দামি জিনিস নিল ডাকাতের দল যখনই ঢুকিল তালুকদারে ঘুমিয়ে রইছে বুঝিতে পারিল ও তারে লাঠি দিয়া করল গো শেতন লাঠি দিয়া চেতন কইরা ডাকাত দলে বলে বইলা তারে চাবি দিল লইয়া একুব ডাকা সিন্ধু খুলে চাবি খানা দিয়া ও দেখে সিন্ধু ভরা অনেক টাকা অন্য ডাকা সমস্ত মাল নিল লুট করিয়া এই দিকেতে একটি কথা বাদ রয়েছে ভাই অন্য ডাকাত জামাইয়ের দিকে বাঁকা চোখে চায় ও দেখে আঙ্গুলেতে স্বর্ণের আংটি গো পছন্দ করিল জোর করিয়া আংটি খানা খুলিয়া যে নিল বাপে করে মেয়ের ক্ষতি করে প্রাণের ভাই সকালবেলায় খবর পাইল গ্রামের লোকজনায় দেখে সব কিছু যে নিয়া গেছে গো দুঃখের কথা কি তার কাছে বলিতে লাগিল ছেলের কথা তখন আবার পিতাই যে শুনিল শুনেন শুনেন আব্বা জানবো আপনারে জানাই
আমার বাড়ি হইল ডাকাতি শ্বশুর জানে নাই ও আমি শ্বশুর বাড়ি লিখব গো চিঠি চিঠি একটা দিলেন যে লেখিয়া জামেলার হাতে চিঠি পিয়ন দিল নিয়া চিঠি পাইয়া জামেলা কান্দিতে লাগিল দূর হইতে আব্বা জানে দেখিতে পাইল এই তো বুঝি পাবনার চিঠি গো জামেলাকে ডাইকা বাবাই বলিতে লাগিল দুঃখের কথা মেয়ে তখন পিতাকে বলিল তাড়াতাড়ি বাবা তুমি পাবনা যাও চলিয়া যাইতে পারবো না বাবা দিল যে বলিয়া ও ডাকাত বুদ্ধি করে মনে মনে গো বুদ্ধি কইরা এক ডাকাত মেয়েকে বলিল আজকে আমার শরীরটা লাগে না তো ভালো চিঠি লেখা জামাইকে দাও বলে চিঠি পাইয়া তালুকদারে আসে যেন চলে ও জামাই শরীর আমার খুবই খারাপ লোকমার পথে চিঠি লেখা পাঠিয়ে যে দিল চলিয়া আসিল অসুস্থ শ্বশুর বাবাকে বলিতে লাগিল ও বাবা কি হয়েছে আপনার বহলেন গো জামাই আইছে শ্বশুর বাড়ি বিবি যে দেখিল নতুন শাড়ি বাহিরে আসিল বিবিকে দেখার সময় শাড়ি দেখতে পেল সবর তখন বিবি নিয়া বাংলা ঘরে গেল সবর শাড়ির কথা জিজ্ঞাস ঘরে গো বিবি বলে বাবাই আনছে শাড়িটা কিনিয়া এই শাড়িটা আপনার ছিল বুঝলেন কি করিয়া আচল ধৈরা টান মারিয়া বিবিকে দেখায় আচল দেখা বিবি তখন করে হায় গোহায় চলে তালুকদারের ছবি আছে গো কান্দিতে কান্দিতে বিবি ভিতর বাড়ি গেল কাপড়ের মধ্যে সিল মারা মাতাকে বলিল সরকারকে তখন রবি মনের দুঃখ বলিতে পারবে তুমি দয়া কর সৃষ্টি কর্তা
গেছে জগত সংসার পাবনা জেলায় বসত করত সুভাব তালুকদার তালুকদারে কি কহরিল গো তালুকদারে চিন্তা করে ওরে প্রাণের ভাই ছেলে আমার সবুরকে এমএ পাশ করাই পাশ করিয়া সবুর কাপড়ের দোকান করে বাবা মায়ে ছেলের কথা ভাবিতে লাগে আমি ছেলেকে করাইব গো বিয়া পাশের গ্রামে বসত করত ঘটক বেটায় ঘটক বেটায় আসে তাড়াতাড়ি কি কারণে ডাকছে নামায় বলেন শীঘ্র করি ঘটকে তালুকদারে বলতে লাগিল গো কত জায়গায় কত মেয়ে দেখেন যে ঘুরিয়া টাকা পাইয়া ঘটক সাহেব খুশি যে হইল ঘটক আনন্দে নাচিতে লাগিল গো শুনো শুনো নান্টু ঘটক শুনো মন দিয়া তালুকদারে ঘটকে দিল যে বলিয়া মাইয়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া আমি ফটো দেখা পছন্দ করব গো সাহেব জেলা যশোর যায় ২৬টা মাইয়া ঘটক দেখলেন সেই জায়গায় ২৬টা মাইয়া দেখা ফটো যে লইল হাজার টাকার বারো আনা পুড়িয়ে যে গেল খুশিতে যে রওনা দিল গো মনে মনে চিন্তা করে বাড়ি যাব ফিরিয়া তালুকদারের কাছে দিব ২৬ ফটো নিয়া ওই সময়ে চৈত্র মাসা রোদ ছিল গো ভাই হাঁটতে হাঁটতে পানির পিপাসা লেগে যায় দেখে বাউমোরা এক ধনী বাড়ি গো কে আসেন গো বাড়িওয়ালা দেখেন চাহিয়া আমায় একটু পানি দেন গো ঠান্ডা দেখিয়া শুনিয়া বাড়িওয়ালা বাহিরে আসিল ঘটক বেটায় বাড়ির কথা জিজ্ঞাসা করিল ঘটক সব ঘটনা কইলা কইল গো বাড়ি আমার পাবনা জেলায় আপনারে যাই কইয়া করাইব বিয়া
सुना बारी वाला चिंता करे भाई एक माया दिसे आमाय अल्लाह मालिक साई आमी मेटारे दीब देखाइया गो बांगला घरे निया तारे बसीते जे दिलो भालो भालो खाबार निया घटके जे दिलो নান্টু ঘটক পছন্দ করলেন ওই মেয়ে দেখিয়া তারে পঞ্চাশ টাকা উপহার দিল গো পঞ্চাশ টাকা পাইয়া মেয়ে ভিতর বাড়ি যায় হইয়া মার কাছে জানায় সেই দিন কারের মতো ঘটক গেলেন বিদায় হইয়া সাতাইশ খানা ছবি নিয়া গ্রামে যায় ফিরিয়া দেখো চলছে ঘটক তারা তারি গো ছবিগুলো দেখিল চাহিয়া সাতাইশ নাম্বার জামেলাকে পছবাড়িতে আসিল খালেক মালেক রুটি নিয়া সবুরকে যে দেয় এটাই হইল শেষ খাবার সবুর বুঝে নাই সবুর রুটি ধৈরা ভাবতে লাগে গো সারাদিনের অনাহারি রুটি দিল কেন কেমন শ্বশুর বাড়ি তাদের নাই রে আক্কেল জ্ঞান শালা সুমন্দি রুটি দিল বিবি গেল কোথায় উচা করলে লেখা দেখতে পায় ও দেখে রুটির মধ্যে রক্তে লেখা গো রুটির মধ্যে সব কিছু দিয়াছে লেখিয়া তাড়াতাড়ি লেখা রুটি ফেলিল ঢাকিয়া বলে রুটি কেন খাও না মিয়া ভাই ভাইয়ে বলে পেটের ব্যথায় আমি মইরা যাই ও আমায় ময়দানেতে যাইতে হবে গো কথা শুইনা খালেক মালেক বলিতে লাগিল সেইখানেতে চলো সবুর বলে গন্ধ আসবে দূরে যাব চলে তাড়াতাড়ি এক বদনা পানি দাও গোয়ে নে ওখালেক বদনা ভৈরা পানি দিল গো জঙ্গলে ঢুকিল আস্তে আস্তে তখন আবার রাত্রি হইয়া গেল খালেক মালেক দক্ষিণ পাশে বসিয়া রহিল তালুকদারে বদনা থুইয়া দৌড়াইতে লাগিল বদনা জঙ্গলেতে বইসা রইছে গো
খুঁজিতে লাগিল বদনাথ হইয়া তালগদারে পালাইয়া যে গেল ওরে বদনার পানি বদনাই রইল গো পুষ্টা খাইয়া তালগদারে পানিতে পড়িল দেখলো একটা বাড়ি দেখা যায় বিপদকালে যদি একটু আশ্রয় দেয় আমায় ও তারে সব ঘটনা খুইলা বলবো গো আরে বাড়ি আইসা তালুকদারে ডাকিতে লাগিল আপনারে জানাই আজকে রাতটা থাকার জন্য একটু আশ্রয় চাই ও আমি বিপদকালে কোথায় যাব বাড়িওয়ালা সবুরকে রাগের মাথায় বলে বাড়িওয়ালি পথিকের ভিজা কাপড় দেখে হয়তো একটু মায়া লাগছে বলে যে থাকিতে ও তারে বাংলা ঘরে নিয়া গেল সামনাসামনি বসিয়া পড়িল বাড়িওয়ালা তালুকদারকে চিনিতে পারিল তালুকদারে বাড়িওয়ালার হাতের দিকে চায় আঙ্গুলেতে স্বর্ণের আংটি সবুর দেখতে পায় সবুর বৈশা বৈশা ভাবতে লাগে গো লোহার জাল কাটিয়া আবার আইলাম জাল আমার হাতের আংটি দেখি আনছে এই বেটা সাথে সাথে তালুকদারে চইলা যাইতে চায় বাড়িওয়ালা যাইতে দেয় না সবুর বুঝতে পায় ও লাগলো দুইজনাতে টানা টানি তালুকদারকে ঘরের মধ্যে বন্দি করিয়া সলিমুদ্দিন কাজের ছেলে আনলো ডাকিয়া একটা লেখা দিল ওরে প্রাণের ভাই চিঠি নিয়ে আসলে মতিন তাড়াতাড়ি যায় ও দেখে জামেলা বিবি সামনে পড়ছে গো বিবির কাছে চিঠি দিয়া সলিম আসিল তখন বুঝতে পারিল স্বামী আমার বন্দি আছে বাবার ছাত্রের বাড়ি থানায় গিয়া কইব আমি আমার দুঃখের সারি ও বিবি তাড়াতাড়ি থানায় গেল সলিমুদ্দিন বাড়ি চইলা গেল।